একদিন মেইল পেলেন, সেখানে লেখা অমুক লটারিতে 10 লক্ষ টাকা জিতেছেন, টাকা পাওয়ার জন্য নিজের নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করুন। গুগল লটারি, ইয়াহু লটারি, মাইক্রোসফট লটারি, কোকাকোলা লটারি ইত্যাদি নাম দেখে আপনি আগ্রহী হয়ে নিজের নাম ঠিকানা দিতেই পারেন। ভাবতে পারেন কোনো সমস্যা নেই তো, তারা নিজেদের প্রচারণার জন্য সামান্য টাকা দিয়ে উৎসাহ দিতেই পারে। প্রতারণা এখান থেকে শুরু। উত্তর দিলে এরপর সাধারণভাবে যা বলা হয়, অমুক কাজ করতে $100 প্রয়োজন হবে সেটা পাঠান, যদি সেটা দেন এরপর আরেক কারণে আরও $100। এভাবে যতদিন আপনার কাছে টাকা নেওয়া যায় ততদিন নিতে থাকবে। আরেকটি উদাহরণ দিই। একদিন মেইল পাওয়া গেল, ব্যাংক এয়ারপোর্টে মালিকবিহীন একটি বক্স পাওয়া গেছে, মনে হচ্ছে এটা আপনার। আমাদের ধারণা এর ভিতরে ডলার আছে, যার পরিমাণ আনুমানিক $10 লক্ষ। নেওয়ার জন্য নাম ঠিকানাতে যোগাযোগ করুন। এরা প্রথমেই আপনাকে টাকা দিতে বলে না, শুরুতে প্রলোভন দেখায়, যাচাই করে, তারপর টাকার কথা বলে। তারপর এদের প্রতারণা ধরা সহজ। কিছুটা সচেতন হলেই নিজেকে প্রশ্ন করতে পারেন, টিকিট না কিনে কীভাবে আইরিশ লটারির টাকা জিতলেন, কিংবা ব্যবহার করেন গুগলের জিমেল, আপনাকে ইয়াহু পুরস্কার দেবে কেন। আর যদি প্রযুক্তির খবর রাখেন তাহলে ধরেই নেবেন মাইক্রোসফট লটারি বা এ ধরনের পুরস্কার কখনো দেয় না। অনেক প্রতারণা ধরা এতটা সহজ না, বিশেষ করে সহজে আয়ের বিষয় যেখানে জড়িত। এভাবে আয় করা যায় একথা ঠিক, কাজেই পুরোপুরি অবিশ্বাস করতে পারছেন না, মনে হচ্ছে সত্যি হলেও হতে পারে। প্রতারিত না হওয়ার জন্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা স্মরণ করতে পারেন। তিনি বিজ্ঞানী এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তার অনেক কথা প্রবাদের মতো সারা বিশ্বে ব্যবহার করা হয়। তার একটি হচ্ছে, $1 বাঁচানোর অর্থ $1 আয় করা। আপনাকে $100 লাভ দেওয়ার কথা বলে $1 খরচ করতে বলা হয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নিজের টাকাও দিয়েছেন, তার চেয়ে বরং সেই $1 জমিয়ে সেটাই আয় করুন। বিশ্বের প্রতারকের অভাব নেই, ইন্টারনেটে পরিচয় গোপন রেখে কাজ করা যায় বলে প্রতারণার সুযোগ তুলনামূলক বেশি। আর যারা সহজে আয়ের পথ খোঁজেন তাদের প্রতারিত করা তুলনামূলক আরও সহজ। কীভাবে সহজে আয় করবেন সে সিদ্ধান্ত নেওয়ার আগে কী করলে প্রতারিত হবেন না বা ঠকবেন না সেটা জানা জরুরি। আপনি নিশ্চয়ই এমন কাজে নিজের অর্থ, সময়, শ্রম ব্যয় করতে চান না যেখানে ফলাফল শূন্য, নিজের বিনিয়োগ হিসেব করলে মাইনাস। প্রতারক সবসময়ই সাধারণ ব্যক্তিদের থেকে বেশি বুদ্ধিমান, এমন নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে যে আগে থেকে সতর্ক থাকা যায় না। এর মধ্যে বাংলাদেশে এ ধরনের প্রতারণা ব্যবসা করা হয়েছে, সহজে বিপুল পরিমাণ লাভ দেওয়া হবে বলে অগ্রিম টাকা নেওয়া হয়েছে। আপনি $10,000 জমা দেবেন, এরপর প্রতি মাসে ক্লিক করে $3,000 পাবেন। আপনাকে বোঝানো হয়েছে আপনি এভাবে ক্রমাগত টাকা পেতেই থাকবেন, মাসে $3,000 হিসেবে বছরে $36,000। জমা টাকার পরিমাণ 30 কিংবা 40,000 হলে আয়ের পরিমাণও বেশি। আপনাকে হয়তো প্রথম মাসে টাকা দেওয়াও হয়েছে, আপনাকে বলা হয়েছে অন্যদের সদস্য বানালে আয় আরও বেশি। ধরুন 10 জনকে আপনি উৎসাহিত করলেন, সেই 10 জনের মধ্যে আরও 100 জন, তাদের মাধ্যমে 1,000। এবার হিসেবটা দেখা যাক, 100 জনের কাছে $10,000 করে নিলে তারা পাচ্ছে অন্তত 10 লক্ষ। প্রথম মাসে 3,000 করে ফেরত দিলে তাদের হাতে থাকে 7 লক্ষ, এটাই তাদের লাভ। এর বেশি ব্যাখ্যা হয়তো প্রয়োজন নেই। কিছুটা অপ্রাসঙ্গিক মনে হলেও উল্লেখ করতে হচ্ছে, বাংলাদেশে বিপুল পরিমাণ মানুষের মধ্যে সহজে টাকার প্রবণতা রয়েছে, যে কারণে বিভিন্নভাবে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হয়েছেন। $1,000 জমা দিলে $100,000 পাবেন, এই কথা শুনে নিজের টাকা দিয়েছেন। ফ্রিলান্সার হতে হলে প্রথমেই এই মানসিকতা ত্যাগ করতে হবে। ফ্রিলান্সার টাকা নেবেন কাজের বিনিময়ে, যে পরিমাণ কাজ তার সাথে মানানসই টাকা। কাজ না করে টাকা নেয় একমাত্র ভিক্ষুক, এবং একজন ভিক্ষুক চোরের থেকেও নিম্ন পর্যায়ের। চোর অন্তত একটা কাজ দক্ষতার সাথে করে। ইন্টারনেটে আয়ের জন্য প্রথম শিক্ষা, কাউকে অগ্রিম টাকা দিবেন না, কেউ টাকা চাইলে সেখান থেকে দূরে থাকুন।